আন্ডার তারাও যে সিহন সিহন কাম ফারে না এই ডানা আন্ডার তারাও ফারে বিরিজের ভিতরে দেওয়ানের কথা আছিল রড দিয়া বইছে বাস সাইচ্চা না আসা সা ফারে মাশাআল্লাহ কি বুদ্ধি দেখছেন নি আমি কইছি আরে রড দেওয়ানের কথা তুই মোটর জায়গা তাইলে সিহন বাদেস তুই বাস দে সত্যি তুই বাংলাদেশটা দেখতে এটা সম্ভব কথা বেশি কোন যেন দেশের অবস্থা ভালো না নাউজুবিল্লাহ কয় না রে কি মহাবিজ্ঞানী আল্লাহ মুখ দিলেন একটা দেহ দিলেন দুইটা এই জন্য ইসলাম বলে মাকে বেশি বেশি খাবার দাও দুধ দাও ডিম দাও পুষ্টিকর খাবার দাও কারণ এই মা শুধু নিজের জন্য খায় না সন্তানের জন্য সুবহানাল্লাহ বলবেন না আবন্ধু মন দিয়ে শুনো এবার সন্তান দুনিয়াতে আসবে মায়েরও চিন্তা নাই বাবারও চিন্তা নাই খাবে কি চিন্তা কার কথা কয় না কার আল্লাহ জানে ফাঙ্গাস মাছের ভিতরে দূষিত খাবার খাওয়ায় যেই ফিট ফিট যেইগুলা খাওয়ায় সৌদি বাংলা এইগুলার ভিতরে অনেক দূষিত পদার্থ আছে বাংলাদেশের মানুষ আঞ্জা দিয়া খাইতে আস তোমার আটকাইডা লইয়া সুরতনে ডলো স্লো পয়জনের মতো তোমার যে ওই সবজির ভিতরে বিষ দাও নিয়ম হলো এক সপ্তাহ আগে ওষুধ দিতে হবে এক সপ্তাহ পরে এই সবজি খাওয়া লাগবে আমরা তার আগের দিন মাদুর মেলা দেয় ফরের দিন সহালে তুললা নিয়ে বেচালা কি কুচকুচা মন্ডা কয়ে কাঁচায় খাইয়া লাই কুচকুচা যে বিষ দিয়া করছে তোমার খবর নাই ঠিক না পাঙ্গাস মাছের ভিতরে সৌদি বাংলা খাবার বিষাক্ত খাবার আল্লাহ চিন্তা করল আমার বান্দা এতদিন একটা দুর্গের ভিতরে ছিল যেখানে সূর্যের বেগুনি রশ্মি ছিল না যেখানে দূষিত পদার্থ ছিল না পেট্রোল আর অক্টেনের কালো ধোয়া ছিল না ইডের ভাট্টার কালো ধোয়া নাই দূষিত পানি নাই ফরমালিন নাই এমন একটা জায়গায় আমার বান্দা আরাম মতো ছিল দুনিয়াতে যে আসবে সব জায়গায় ভেজাল আর ভেজাল শ্বাস টান দিতে গেলে বাতাসের ভিতরে কালো ধোয়া কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে গেছে অক্সিজেনের পরিমাণ কমে গেছে এখন বান্দাই শ্বাস টান দিলে তার কষ্ট হবে তার লাংস দুর্বল হয়ে যাবে ওই যে মহাবিজ্ঞানী বিশাল বড় জ্ঞানী মানুষ লুকমান হাকিম তিনি একদিন কয় বাতাসের ভিতরে যদি দূষিত পদার্থ না থাকতো ধুলাবালি আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বাতাসে বেশি না থাকতো তাইলে মানুষগুলা যেই মানুষটা বাঁচে 100 বছর তে বাঁচলো 500 বছর আল্লাহ চিন্তা করলেন খাবারের ভিতরে ভেজাল ফলের ভিতরে ফরমালিন আপনি 6 মাস একটা আপেল কিনা রাখিয়া দিয়ে ফসে না দেখবেন ফড় হইয়া থাকে এটা এরকম ফড় হইয়া মসমুচ হইয়া থাকে কিন্তু ফসত নাই এই সৌদি আরবের লাশের মতো সৌদি আরবের লাশ ফসে না এই আপনার মরুভূমির ভিতরে শুষ্কতা বেশি তো এই লাশ পড়িয়া থাকে হুগাই থাকে মসমুচ হইয়া যায় আত্মরা বেড়া রায় মসি হইয়া যায় কিন্তু ফসে না বাংলাদেশেরও আপেল কন আম কন মালটা কন এটি যত আপনি আজ্ঞা দিবেন এটি দেখবেন একটাও ফসে না খালি আস্তে আস্তে সিমাই যায় কিন্তু ফসে না ঠিক কিনা কন কথা কেনা ঠিক কিনা এখন এই জিনিসগুলো খাইলে সন্তানের কি উপকার হবে না ক্ষতি হবে কথা মানে উপকার হবে না ক্ষতি হবে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিনি বুদ্ধি করেই কাজটা করলেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য খাবারের ব্যবস্থা করলেন মাও জানে না কি খাবে বাবাও জানে না কি খাবে আমার আল্লাহ কয় টেনশনের দরকার নাই খাবারের ব্যবস্থা আমার আল্লাহর জিম্মায় মেয়েটার বিয়ে হয়েছে 5 বছর হয়েছে বাচ্চাও পেটে আসে নাই বুকেও দুধ আসে নাই যেই মাত্র সন্তান পেটে আসলো মায়ের বুকের ভিতরে আল্লাহ দুধ দিয়ে দিলেন আল্লাহ জানাই দিল বান্দারে ও বান্দা বান্দিরা শুনো 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 খাবারের চিন্তা তোমার না বান্দা আমার মায়ের বুকের ভিতরে খাবারের চিন্তাও আমার এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না এই আমার আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে মন্ত্রী বাড়ির সামনের জায়গা কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি ওই আল্লাহকে জানিয়ে দাও মাওলা ও রাব্বা কারিম খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয় পীর সাহেবের মতো পীর সাহেব হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় ইমামের মতো ইমাম হয় এই মুয়াজ্জিনের মতো মুয়াজ্জিন হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয়
আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ, কয় না? তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব কিছুর মত হয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। সুবহানাল্লাহ, কয় না? তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ও বন্ধু, আজকে সন্ধ্যার পরে তুমি মন দিয়ে ওয়াজ শোনো, আগামীকাল দিনের বেলা তোমার ঝিমুনি আসে। তুমি আল্লাহরে চিনো না, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে চন্দ্রা আমার আল্লাহকে ছুঁইতেও পারে না, ধরতেও পারে না। তিনি সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে, কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে, ওই আল্লাহকে জানিয়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ।